হ্যালো ফ্রেন্ডস, মিথ্যে প্রেমের গান মুক্তি পাওয়ার আগেই ঠিক কী লুকিয়ে রাখতে চাইছেন ঈশা আর অর্জুন, আসুন জেনে নেওয়া যাক। ফের ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা ও অর্জুন চক্রবর্তীর মিথ্যে প্রেমের গান। এর আগে ফিভার FM-এ আর জুনিয়ার মুখোমুখি হয়েছিলেন ঈশা অর্জুন। জিনিয়া বলে সকলে বলেছেন ঈশা অর্জুন দূষণ নেই ভীষণ ব্যস্ত, তবে সঙ্গে সঙ্গে এই কথাও খারিজ করে দেয় ঈশা আর অর্জুন। অর্জুন বলে, সবচেয়ে ব্যস্ত আমার এমনটা মনে করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে অনেক কাজের মধ্যেই রয়েছি। ঈশা বললেন, আপাতত আমার দেখতে মনে হচ্ছে ভীষণ ব্যস্ত, কারণ গত বছর যে কটা ছবি করেছি সেগুলো পরপর মুক্তি পাচ্ছে, এগুলো শেষ হওয়ার পর আর কিছুই আসবে না, সেটা কেউ জানতে পারবে না। তবে 2022-23 শুরু হতে চলেছে মুক্তি পাবে মিথ্যে প্রেমের গান। এ কথা প্রসঙ্গে তো অর্জুন বললেন, এই ছবি অবশ্যই তাদের কাছে খুবই একটা স্পেশাল, কারণ এটা পরমা প্রথম ছবি আর সেই ছবির এক অংশ এখানে তুলে ধরা হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ওই চরিত্রকে ঘিরে গল্প, ওই চরিত্রর পাশাপাশি সব চরিত্র কতটা গুরুত্বপূর্ণ এর উত্তর দিয়েছেন অর্জুন। বলছেন, তিনটে চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন মিউজিক্যাল ছবিতে অনেক সময় অতিরিক্ত গান দেওয়া হয় বলে, আবার কেউ ছবিতে হয়তো গানই নেই, মনে হয় যেন একটা কোনো গান হলে ভালো লাগতো। এই কথা প্রসঙ্গেও অর্জুন বলেছেন, বেশিরভাগ সময় অন্য ছবিতে মনে হয় যে এখানে গানের দরকার ছিল না, তবে এই ছবিটাতে সেটা মনে হবে, কারণ একটা গান ভীষণ প্রয়োজন। বিনোদন জগতের এরকম আরও লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।